এটার কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাই আর ভিডিও করি নাই। তাই আমি একটু ভিতরে গিয়া দেখাই যে ভিতরের কি অবস্থা। আমাদের এখানে যে পোষা প্রাণীগুলো থাকবে ওরা একদম রিল্যাক্সে থাকতে পারবে, কারণ আশেপাশে এই যে গাছ আছে এখানেও গাছ আছে, আমরা ভিতরেও গাছ দিয়ে দিব, তারপর আবার এখানেও গাছ থাকবে কয়েকটা, এবং এখানে মানুষও অনেক কম আসা যাওয়া করে এবং গাড়ি ঘোড়ার কোনো শব্দ নাই, সো ওরা একদম রিল্যাক্সে থাকবে। আসলাম এটা ভিতরে রাখতে, কিন্তু গাছটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই আমরা ভিতরে রাখি নাই, এটাকে বের করে দিছি। অনেক কষ্ট হইলো, আর পুরো একদম নোংরা হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গত 4-5 দিন ধরে আমি এই রুমটা কমপ্লিট করার চেষ্টা করতেছি, তো এখনও কিন্তু কাজ বাকি আছে, এখনও টোটালি কমপ্লিট করা হয় নাই। বাইরের সাইডের যে কাজগুলো আছে ওগুলো করা শেষ, যেমন হচ্ছে সাইড দিয়ে নেট করা শেষ, এখন এখানে দরজা লাগানো বাকি আছে। নেট করার পরে এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে, এখানে ড্রামের কারণে একটু খারাপ লাগতেছে, কিন্তু যখন এখান থেকে এগুলো সরাই ফেলবো তখন দেখতে আরও সুন্দর লাগবে। পুরো এই জায়গাটারে নেট করে দিছি, আমি একটু ভিতর থেকে দেখাই। এখনও টুকটাক কাজ বাকি আছে, যেমন এই নেটগুলোকে আটকানো বাকি আছে, ওইগুলো আসলে তারপর লাগাই দিবে। ভিতরে কয়েকটা গাছ থাকবে, এই যে এখানে, তারপর এখানে, এই যে এইটা রাখতে চাইছিলাম কিন্তু এটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই ভাবতেছি যে এটারে বের করে দিব। চাইলে কিন্তু এটার উপর দিয়ে আমরা কেটে দিতে পারতাম, কিন্তু আমি কাটবো না, কারণ একটা গাছ বড় হইতে অনেক সময় নেয় এবং গাছ টাছ কাটা আমার একদমই পছন্দ না, তাই ওরে বের করে দিয়ে নতুন কোনো গাছ আনার ইচ্ছা আছে। তো এটা থাকলে থাকতে পারে। আর এদিকে যদি আমি একটু দেখাই, তো গ্রিল দিতে দিতে মানে এত প্যারা নিতে হয়েছে গ্রিলের কারণে, এটা এত কষ্ট করে উপরে উঠাইতে হয়েছে, আমরা 5-6 জন মিলে এটার উপরে উঠাইছি। সিঁড়ি দিয়ে আনা পসিবল ছিল না, এটারে আনতে হয়েছে, ওই গ্রিলটাকে আমরা বেঁধে তারপর এটাকে টেনে ছাদে উঠাইছি। এটার কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাই আর ভিডিও করি নাই। তাই আমি একটু ভিতরে গিয়া দেখাই যে ভিতরের কি অবস্থা। এখনও ভিতরের কাজ বাকি আছে, এখনও শেষ হয় নাই। এই যে ভিতরে এরকম করে ফ্রেম করে দিছি, এখন এগুলো দরজা লাগানো বাকি আছে, এগুলো এই যে এখান দিয়ে এগুলো দরজা বসবে, সেই জন্য ওনারা কাটা লাগছে। আরও কিছু কাঠ লাগবে, এগুলো আবার আনতে হবে, অনেক টাকার কাঠ লাগছে ভাই, অনেক টাকার, কারণ পুরোটা ফ্রেম বানানো হয়েছে কাঠ দিয়ে। আর এখান থেকে যদি আমি দেখাই এত সুন্দর লাগতেছে বাইরে, পুরো ছাদের লুক চেঞ্জ হয়ে গেছে এই জিনিসটা করাতে। আমি এই সাইড থেকে দেখাই, যখন এই যে রোদ লাগবে এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। কবুতরগুলোকে ভিতরে ঢুকাই ফেলছি, কবুতরগুলাও এখানে থাকবে, আমাদের ব্রিডিং কবুতরগুলোও কিন্তু এখানে থাকবে, কোথায় রাখবো সেটাই ভাবতেছি। তো কাজ শেষ হোক, তারপর কবুতরগুলোকে একটা সাইডে সাইড করে রাখবো। আপাতত আজকে আইসা আমাদের এগুলার দরজা লাগাইতে হবে, এগুলার দরজা লাগানোর পরে এই ছাদ পরিষ্কার করতে হবে, ছাদের অবস্থা খুবই বাজে হয়ে আছে। তারপর এই যে এইখানে পানি থাকবে, এখানে গোসল করার জন্য আমাদের যে নতুন পোষা প্রাণীগুলো আসবে ওরা গোসল করার জন্য এখানে ব্যবস্থা করে দিছি, অনেক বড় করে করে দিছি যাতে ওরা সুন্দরভাবে গোসল করতে পারে। উপরেও টিন দেওয়া হয়েছে, এই যে টিনটা একটু বাড়তি রাখছি যাতে বৃষ্টির সময় পানিটা ভিতরে যেতে না পারে। আর এই তো বাইরে থেকে এমন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফুল সেট আপটা দেখাইতে পারবো। 20% কাজ বাকি আছে, 80% কাজ হয়ে গেছে। আর এই যে দরজাটা, এটা বাইরে থাকবে, এটারে বানায় রাখছে, তো কালকে যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য আর কি বাকি কাজটা করে নাই। তো আয়েশা আজকে কাজ তেমন বেশি নাই, ওই বাইরে নেটগুলো আটকাইতে হবে, তারপরে এটাটা লাগাইতে হবে, আর এই পাশে দরজাগুলো বানাইতে হবে। ও, নেটও আনতে হবে, নেটও শর্ট পড়ে গেছে, এই যে এখানে নেট আছে, তারপরও নেট, অনেক নেট লাগছে, আমার পুরোটা কভার করছি নেট দিয়ে, এই যে শুধুমাত্র দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য, গাছগুলোর জন্য দেখতে ভালো লাগতেছে না, যখন গাছগুলো সরাই ফেলবো তখন ভালো লাগবে, কিন্তু ভিতর থেকে অস্থির লাগে বাইরের ভিউটা। আর আমাদের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আছে হচ্ছে আমাদের এখানে যে আম গাছ আছে, তারপর এখানে আরও গাছ আছে। আমাদের এখানে যে পোষা প্রাণীগুলো থাকবে ওরা একদম রিল্যাক্সে থাকতে পারবে, কারণ আশেপাশে এই যে গাছ আছে, এখানেও গাছ আছে, আমরা ভিতরেও গাছ দিয়ে দিব, তারপর আবার এখানেও গাছ থাকবে কয়েকটা, এবং এখানে মানুষও অনেক কম আসা যাওয়া করে এবং গাড়ি ঘোড়ার কোনো শব্দ নাই, সো ওরা একদম রিল্যাক্সে থাকবে, একদম চিল মুডে থাকবে। তো আশা করি আমাদের পোষা প্রাণীগুলোর ব্রিড করাইতেও কোনো প্রবলেম হবে না। তো কালকে অনেক প্যারা গেছে সেজন্য আর কালকে ভিডিও করতে পারিনি, আজকে সকালবেলা এখনও আমাদের মিস্ত্রিগুলো আসে নাই, তাই ভাবতেছি যে একটা ভিডিও করে আপনাদের দেখাই ফেলি, আর কমপ্লিট হওয়ার পরে তো দেখাবোই যে কেমন লাগতেছে। আর বাইরে উপরে কবুতরগুলো ফ্লাই করতেছে, আর
এই পাশে একটা কবুতর ডিম দিছে এর আগের ভিডিওতে দেখাইছিলাম তো এই যে আরেকটা ডিম দিছে তো ডিমটা সরাই দিব তারপর ওইখানেও ডিম আছে ওই যে আমাদের মুরগিটা গিয়া কবুতরের ডিমগুলোরে সরাই দিছে এই যে ভেঙ্গেও ফেলছে মুরগি এটাতে বাইর করতে হবে শুধু শুধু ডিম নষ্ট করা লাভ নাই এই যে আরেকটা ডিম আর কি ডিম আছে না এখন আপাতত আর ডিম দেখতেছি না আর হাঁসগুলোকেও বাইরে ছেড়ে দেই আচ্ছা ওরা ডিম পারছে কিনা একটু দেখি মুরগিগুলারে একদমই শান্তি দিতেছে না আর এই যে কবুতর গুলাও নামতেছে সবগুলাই নামছে একসাথে আর এই দুইটা হাঁস মানে খুব ডিস্টার্ব করে আর এই পাশে যে নেটটা ছিল ওই নেটটা তো আমরা কাজে লাগাই দিছি সেই জন্য এখন তো নেটটাও নাই তো এখন এইটারে আর হচ্ছে এইটার আটকা রাখতে হবে বাকি যে মুরগিগুলো আছে আমাদের এগুলা শান্তিতে থাকতে পারবে না ধর এটারে ধর এটারে ধর ধর এই যে এটাই এখানে দে ঢুকবো 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 ঠিক আছে এখন কেমনে ঢুকাইলাম তোর দিলে তুই ঢুকাইতে পারস না এই যে ফাজিলদার এখন ঠিক আছে দেখো না ড্রাগন 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 একটু নষ্ট হয়ে গেল ওইটা ঠিক আছে এটা পাঁচটা পাশে করতে গিয়া সমস্যা নাই ঠিক হয়ে যাবো গোসল করাইলে এত পাঁচটা পাশে কিসের এখন ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ ঢুকবো না আমারও খামচি দিছে আচ্ছা চেহারাটা দেখছিস পুরাই ড্রাগনের মতো এই ঘুর দিয়ে ঘুর এই আসলে ওরা কখনোই এভাবে খাঁচে আটকে রাখি নাই তো সেই জন্য আর কি খাঁচায় ঢুকতে চায় নাই কিন্তু আজকে ওই নেটটারে কাজে লাগাই দিছি সেই জন্য ওদেরকে একদিনের জন্য একটু আটকে রাখতে হবে আমাদের ওইটা কমপ্লিট হয়ে গেলেই ইনশাল্লাহ কালকে থেকেই ওদেরকে ভিতরে ছাড়তে পারবো পানি টানি দিয়ে ওদের কালারটাই আসলে দেখতে সুন্দর লাগে নর্মালি অন্যান্য মানুষের হাঁসগুলো দেখছি ওদের কালার তেমন একটা সুন্দর থাকে না ফেদারগুলো ময়লা হয়ে যায় কিন্তু আমাদের হাঁসগুলার মাশাল্লাহ মানে ফেদার অনেক সুন্দর এবং অনেক কালারফুল খুবই যত্ন করে রাখি পারলে যে চিরুনি দিয়ে আশ্রয় দিই যাতে করে ফেদার নষ্ট না হয় না ওরটা সমস্যা নেই ও তো সুন্দরভাবেই ঢুকছে ওরে বেশি ভাল লাগে ওর চাইতে কারণ ওর বডির সাথে ওর পায়ের কালারটা ম্যাচ করে বডিও কালো আবার পাও কালো আর ওর একটু পাটা হলুদ কালার যার কারণে তেমন একটা ভাল লাগে না আর এইখানে যে ডিমগুলো আছে ডিমগুলোর নিচে নিয়ে যাই এটা বের করার সময় একটা ডাইল ভেঙে গেছে আর কাটে একটা ভাঙা আছে তো ওই তোর হাতে লগে এই যা এই যে ওই এই যে তোর হাতে লগ আ এই যে তো থাক এই যে থাক নাই ধরা আছে না অনেক গাছ আসলে বড় তো অনেক সময় লাগে গাছটা একটু বেশি বড় হয়ে গেছে তাই ভিতরে রাখি নাই বের করে দিছি অনেক কষ্ট হইলো আর তারপর একদম নোংরা হয়ে গেছে সকালবেলা যে হাঁসগুলাকে ভিতরে ঢুকাইছিলাম এগুলার এখন বের করে দিব দরজা খুলা রাখছি কিন্তু ওরা বের হইতেছে না একটারে আমি মাত্র বের করলাম কিভাবে বের করছে আমি একটু দেখাই এই যে আহ আহ
কবুতর গুলারও এখনো খাবার দেওয়া বাকি আছে, এগুলারও এখনো খাবার দেওয়া হয়নি, এই বাকি কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে। অনেকেই আমাদের এই সাদা মুরগিটার ব্যাপারে বলছেন যে ওর নাকি ঠান্ডা লেগে যাবে, ওরে নাকি আমরা বাঁচাইতে পারবো না বা ওরে খেয়ে ফেলার জন্য। এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আশা করি সামনেও কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তখন না হয় একটা ব্যবস্থা নিব, কিন্তু এখন আপাতত যেহেতু এই মুরগিটার কোনো প্রবলেম হইতেছে না এবং ও ডিম দিতেছে, আজকেও একটা ডিম দিছে, আমি একটু পরে দেখাইতেছি। হাঁসের যে খাবারগুলো এখন দেওয়া হয়েছে ও কিন্তু ওইগুলোই খাইতেছে, একটু পরে ওরে আবার ফার্মের খাবারটা দিব। এইখানে যে আরেকটা ডিম আছে এই ডিমটাও কিছুক্ষণ আগেই পারছে। কবুতরগুলোকে আজকে এই যে উপরে খাবার দিছি, কারণ নিচে সবগুলা হাঁস ছায়রা রাখছি, যদি নিচে খাবার দিতাম তাহলে এই কবুতরগুলোকে ওরা খাবার খাইতে দিত না। আর ওখানে পানি দিছি, পানি দেওয়ার সাথে সাথে কবুতরগুলো গোসল করতেছে। তো এই ছিল আজকের ভিডিওতে, আই হোপ অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।